শ্রী গুরবে নমঃ। বাংলাদেশের ফরিদপুর জেলার ডিঙ্গামানিক গ্রাম। ১৯৫৭ সালে সিপাই বিদ্রোহের পর দেশে তখন সত্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন থেকে রানী ভিক্টোরিয়ার রাজশাসন শুরু হয়। প্রজাদের উপর শোষণ বাড়ে। এই সময় ডিঙ্গামানিক গ্রামে বিদ্যালঙ্কার পরিবারের সাত্ত্বিক ব্রাহ্মণ রাধামাধব চক্রবর্তী ছিলেন তন্ত্র সাধক মৃত্যুঞ্জয় তর্করত্নের একনিষ্ঠ অনুগত শিষ্য। ভন্তারিং সর্ব পাপঘ্নং প্রণতোস্মি দিবাকরম ওম। দিব্য শঙ্খ তুষারাভং ক্ষীরোদার্ণব সম্ভবম নমামি শশিনাং ভক্ত্যা শম্ভুর্মুকুটভূষণম। আদিদেব নমস্তুভ্যং প্রসীদ মম ভাস্কর, দিবাকর নমস্তুভ্যং প্রভাকর নমোস্তুতে। সপ্তাশ্বরথমারূঢ়ং প্রচণ্ড কাশ্যপাত্মজম্, শ্বেতপদ্মধরং দেবং তম সূর্যং প্রণমাম্যহম্। রাধা মাধব মহাপুরুষ, তার স্নান হইয়া গেলে সেই জলে স্নান করিয়া আমরা নীরব রয়েছি যে। ঠিক বেতে বন্দনা করি কুবের দিবাকর, একদিকে উদয় ভানু চৌদিকে প্রকাশ। জাগো হে এই নগরবাসী, উত্তরে বন্দনা করি কৈলাস শিখর, উত্তরে বন্দনা করি কৈলাস শিখর, তার পাশে বন্দনা করি শিব আর পার্বতী।
জাগো হে এই নগরবাসী। দক্ষিণে বন্দনা করি কালী দশাগর, দক্ষিণে বন্দনা করি কালী দশাগর, পাখি হইয়া উড়ে পড়ে নাহি বালু চ জাগো হে এই নগরবাসী। পশ্চিমে বন্দনা করি ঠাকুর জগন্নাথ, পশ্চিমে বন্দনা করি ঠাকুর জগন্নাথ, তার পাশে বন্দনা করি শ্রী গুরুর চরণ জাগো হে এই নগরবাসী। মুখে জয় রাধা শ্রী রাধা বইলা পোহাইল নিশে জাগো হে ঠাকুর মশাই না। আরে ঢুলি থামা, ঢুলি থামা, নামবো আমি। প্রণাম নিবেন ঠাকুর। প্রণাম ঠাকুর মশাই। প্রণাম। এই প্রভাতে আপনি কোথায় যাইতেছেন নাই মশাই? আর কইবেন না, যাচ্ছি খাজনা জমা দিতে কোম্পানির ঘরে। কোম্পানির ঘরে কইতেছেন কেন? তখন তো আমরা আর কোম্পানির আওতায় নাই, আমরা তো এখন রানীর আওতায় চলে গেছি। ঠিকই কইছেন, 57 সালের সিপাহি বিদ্রোহের পর 60 সাল থেকে এখনো আমরা রানীর আওতায় আছি, কিন্তু খাজনা তো এখনো সেই একই ঘরে জমা দিতে হয় ঠাকুর। আপনার পরিবারের সকলে কুশলে আছেন তো? আছেন, তবে কুশলে নাই। জানেন, আমার ছোট ছেলেটার কালা জ্বর হয়েছে। কি কোন নাই মশাই, আপনি সাবধান হন, চিকিৎসায় কোনো রকম গাফিলতি হইলে কিন্তু আমার আমার জ্যেষ্ঠ পুত্র কালীর নাই ওরও অঙ্গহানি হইতে পারে। তা কন্যা কাশিমণি, জগবন্ধু এরা তো ভালোই আছে জানি, মা জননী এখন? হ্যাঁ, সকলে ভালোই আছে, শুধু গৃহিণী। যাওক, আপনি এগুন নাই মশাই। হ্যাঁ যাই, কিন্তু যাবার আগে তয় সাহস করে একটা কথা কয়ে যাই। এই ডিঙ্গামানি গ্রামে না এক গুণিন আছে, তিনি সার ফুঁক কইরা অনেক অঙ্গুরে বাঁচাইতেছেন, তো কালী কুমারকে একবার তার কাছে। নাই মশাই, আমি বিদ্যালঙ্কার পরিবারের সদস্য হইয়া এইসবে কেমনে বিশ্বাস করি কোন? না না, আপনি তান্ত্রিক মানুষ জানি বইলেই কইলাম। আমি তন্ত্রের সাধনা করি নাই মশাই, তান্ত্রিক নয়, ফলে সব ঝাড় ফুক মারণ উচাটন এইসবে আমি বিশ্বাসী নই। ঈশ্বর যদি চান তাহলে আমার আমার কালী এমনিতেই সুস্থ হয়ে উঠবে। যাক, আমি আসি নাই মশাই, আপনি আওগান। এই চলো চলো চলো। Thank you.
আশা মাসি, আশা মাসি, বাবা মশাই সানশিরে ফিরেছেন? না, অহনো ফেরে নাই। তয় ফেরনের সময় হইয়া গেল। তুমি যাও, পূজার জোগাড়গুলো করো। যদি বাবা মশাই ফিরা দেখেন পূজার জোগাড় হয় নাই, তাইলে কিন্তু খুব রাগ করবেন। রাগ করবেন না, ক দুঃখ পাইবেন। ঠিক কইছ কর্তা মশাই, তো রাগ নাই, দুঃখ পাইবেন। শোনো, আমি ঠাকুর ঘরটা পুইসা পরিষ্কার করে দিছি, তুমি ঠাকুর পূজার গোছ গাছগুলো করো গিয়া। আমি যাই তোমার মায়ের কাছে, ওই মানদা মাসি তোমার দাদার কাছে গেছে। তোমার মা তো একা আছেন, যদি হার কিছু লাগে তুমি যাও তাড়াতাড়ি গিয়া গোছ গাছ করো গিয়া। আচ্ছা মাসি। শ্রী গুরবে নমঃ। মানদা মাসি, মা কোথায় গো? মা এসাই তো দুদিন ধরা আমার ঘরে আসতেছেন না। তোমার মায়ের শরীরটা একটু খারাপ হয়েছে, তাই এই দুই দিন এই ঘরে আসতে পারেন নাই। কি কি হয়েছে মায়ের? না, তেমন কিছু না গো। ওই শরীরে একটু অস্বস্তি বোধ হইতাছে, তো তাই আর কি আসতে পারেন নাই। তোমার চিন্তা করনের কি আছে? আমি তো আছি নাকি? মা, কিন্তু মায়ের লাইগা ফোলার চিন্তা কি যাই গো? আইসা, তুমি চিন্তা করলে তোমার মায়ের অসুস্থি বোধ কাইটে যাইব কি? আমার কেমন ভাগ্য দেখো মাসি, মা নিজে না আইলে আমার মায়ের কাছে যাওনের কোন উপায় নাই। শুনো, তুমি কিন্তু বৈদ্যর কথা শুনতাছ না। আচ্ছা, মা কোন বৈদ্য তোমার কি কইছেন স্মরণে আছে তোমার? উনি কিন্তু কইছেন একেবারে মন খারাপ না করতে, সব সময় হাসি খুশি থাকতে। কি হইলো, সুকুই না গেলি কে? মা ঠাকুর কেমন একটা করতেছেন, তুমি একবার চলো মাসি। এক্ষুনি তো মানুষটারে আমি সুস্থ দেখাইলাম, এর মধ্যে কি হইলো গিয়া? না চাইলে বুঝবা কেমনে? ঠিক আছে, চল দেখি। চলো চল চলো।
রোজা, সবাই হইলা গেল, আমার কে ছুয়াইয়া দেবে? মাগো তুমি সুস্থ হয়ে যাও, তুমি সারা তোমার এই পঙ্গু ফুলারে কে থাকবে গো মা, কে থাকবে? শ্রী গুরবে নমঃ। কি হয়েছে তোমার মা? এই তো তোমাকে দেখে গেলাম, ভালো কি হয়ে গেল? ভালো ছিল তো মা, ও হঠাৎ করে কি হয়ে গেল? কি হয়েছে কম না, আমার কোথায় অসুবিধা হইতেছে? মুখে কম জানে তো কইতো, মাঝে মাঝে যন্ত্রণার বেগ বাড়তেছে, মনে সময় হইয়া পড়ছে। ও মানে তোমার সে দেখো না কিছু করা যায় নাকি? আরে দেখা কোনো লাভ নাই, অমন সময় হয় না, দেরি আছে রে মা, দেরি আছে। মানুদা জগবন্ধু রে ক মাখন বৈতর কাছে যাইতে, এইবার আমার মনে হয়েছে সময় আইয়া পড়ছে। এখনো সময় হয় নাই ওমা, তুমি জানো তো আমি পোয়াদের মুখ দেখা কইয়া দিতে পারি কখন হইব। মা ঠাকুর যখন কইতাছে তখন বৈদ্যরে খবর দিলে আপত্তি কোথায়? আপত্তি কিছু নাই রে, এক কাম কর তুই বল, আমি গিয়া জগবন্ধুরে বৈদ্যর কাছে পাঠাই। মানবাসী মনে করে সবকিছু সময় মাফিক হইব। নারায়ণ পরব্রহ্ম তত্ত্বং নারায়ণ পরম, নারায়ণ পরম জ্যোতিরাদ্যা, নারায়ণ নরাজ্যাতানি তত্ত্বানি নারনীতি ততো বিদু, তান্যেব চায়নন্তস্য তেন নারায়ণ স্মৃত। একবার ওই মাখন বৈদ্যর ঘরে যাও দেখি, গিয়া কও তোমার মায়ের শরীরটা ঠিক নাই, অহনি আইতে হইব। মায়ের শরীর ঠিক নাই? না বাপ যাও, অহনি যাইতেছি, আমি আমি এক্ষুনি বৈদ্যর ঘরে যাইতেছি। যা বৈদ্যের ঘরে পাঠাও কেন মাসি, মায়ের কি বড় অসুখ হয়েছে? না বাপ। মানে এমন কিছু তো হয় নাই বাপ, তাই
তোমার পরে কই, এখন তো অনেক কাজ পড়া রয়েছে, ওইদিকে যাইতে হইব না? আমি যাই কেমন? আশা, আমার কইও না, আমার কাশি কালবি জগবন্ধু সবাই মানুষের হাতে জন্মাইছে, আর আর মনে হইতেই পারে, তাই বড় বেদনা হইতেছে, তাই মৃত্যুরে ডাকতে কইলাম। বৎস রাধা মাধব, ধ্যান ভঙ্গ করে চেতনায় প্রত্যাবর্তন করো বৎস। রাধা মাধব, তোমার গৃহে এক মহাপুরুষের আগমন ঘটতে চলেছে, সে অজনী সম্ভূত, তুমি তার যত্ন নিও। সংসারের তরঙ্গে লক্ষ্য রাখিয়াই জীব বদ্ধ হয়, তাহাতেই লাভ লোকসান অনুভূতি হইয়া থাকে, ইহাতেই সুখ দুঃখ শান্তি অশান্তির তরঙ্গ চলিয়া থাকে। অতএব ওই দিকে লক্ষ্য না রাখিয়া কেবল শূন্যভাবে অর্থাৎ আকাশের দিকে চিন্তাকে ধরিবার জন্য চেষ্টা করিতে করিতে পরম শান্তির উদয় হয়। ভালো মন্দ যাহা হয় সেই সকল অতিথির ন্যায় মনে ধারণা করিতে চেষ্টা করিতে হয়।